তো আমি ডিসকাশন স্টার্ট করব স্টার্ট করব তাই এখন আমি বলবো বলি তো তো বর্তমানে মুক্তি চিহ্ন দেখুছিলি যেতেবে মানে আমার ইয়ে চালু ছিল সে ভাই প্রেডিকশন করতেছে সে ভাই প্রেডারি করতেছে তো বর্তমানে আমার এসএসসি স্যার আউট অফ জিনিস এখন মানে কোথায় কইলাম তারপর পাশে গোটে সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন হচ্ছে সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন তারপর পড়তে করছি সেতে কোন বেনিফিট আছে মু কই দিচ্ছি যদি সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন করতে এসসি এসটি মানুকু কেবল 180 টাকা লাগছে রেজিস্ট্রেশন চার্জটা গভর্নমেন্ট সেটা আপনারা হচ্ছে সে আমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে সে এনএসআইসি আর ডিআইসি তিনটা মিশিতে সেটা ইনস্পেকশন করে কি সে রেজিস্ট্রেশন করে দৌছতে সেটা কোন কই দেয়া হচ্ছে মু কই দৌছ আপনারা শর্টে কই দৌছি ধরো তো সে ভাই যে টেলারিং করতে তো টেলারিং করতে তো আপনার পাখে কেটে লাগে পয়সা নাই আপন টেলারিং করতে আপন কেটে করিবে যেতে লোক আপন পাখে আসিবে সেতে লোকৰ আপনৰ ই ড্রেস প্রেস আপন সে সিলেক্ট কৰি পাইবে আৰু আজি কালি রেডিমেড গার্মেন্টৰ যে সিস্টেম হৈ গলা তো টেলার দোকান সব মানে ই ডাউন হৈ গলা কিন্তু কথা হলা ডাউন হৈ নি কাই হৈ নি আপনৰ কি আইডিয়া দরকার আইডিয়া কোন দরকার এবে আমাৰ গভর্নমেন্ট টেন্ডার এতে বাহানছি সে স্কুল ড্রেস ৰ আ ও তারপরে আমাৰ যেতে গভর্নমেন্টৰ যেতে প্ল্যান আছে তার ড্রেস রয়েছে সেগুলা টেন্ডার দিয়া হচ্ছে তো টেন্ডার তাঙ্কু যেতে বেড়ে দিয়া হচ্ছে তা আপন টেন্ডার পকোছে তো টেন্ডার আপন এটা আপন পকি পারবে না যদি সে রেজিস্ট্রেশন তো আপন পাখে হচ্ছে তাহলে আপন কল করবে এনএসআইসি কো কইবে স্যার মোর ক্যাপাসিটি আছে মো লক্ষ টাকার মাল বনি পারবি কি মো 2 লক্ষর বনি পারবি সে গ্লোবাল টেন্ডারটা কোন হচ্ছে এনএসআইসি গুলা গ্লোবাল টেন্ডারটা নেউ হচ্ছে ঠিক আছে তাঙ্কর পাখে যেতে টেলারিং মানে কি রেডিমেড গার্মেন্ট র ই আছে সমস্তকু সে তাঙ্কর রিকোয়ারমেন্ট হিসাবে কাম দেই দেব সমর আপনকর কাম করে আপন কাম হ্যান্ডেল করলে আপনকর ফিলিং আপন নেই নেই গেল ঠিক আছে এটা স্টেট গভর্নমেন্ট বলিয়া নাই কি আপন কো ফিলিং পাই মানে আপন কো দৌড়ি আপ পড়ি প্রথম কথা ফেব্রিকেশন কো বিষয়তে আছে ফেব্রিকেশন রবি যদি আপন কাম নাও চন্দি কোড়ে আপন সেট বনাইলে কি ধরো তো আপন কোটে রেলর স্টেশনটা কোটে বনাইলে স্টেশনটা বহুত কিছু ফেব্রিকেশন কাম আছে এটা গ্লোবাল টেন্ডার বহুত আছে ঠিক আছে ধরো আপন মানে একুটে তো নেই পারিবে না আপন যদি পার্ট পার্ট বি যদি নেবা কো চাও থাকে সেই সিঙ্গেল পয়েন্ট রেজিস্ট্রেশন আপন কো কাম দেব ঠিক আছে সেই রেজিস্ট্রেশন যদি করবে যদি আপন ওয়ার্ড বি আপন যদি টেন্ডার নিচে যদি আপন একুটে পকাইবো চাও থাকে তার যে আর্মেস্ট পানি গটে জমা নো মানতি কমে তার তো আর্মেস্ট পানি টা জমা নো চলি সেটা মাফ সেই রেজিস্ট্রেশন ঠিক আছে বেনিফিট আপন পাউছো বেনিফিট পাউছো ঠিক আছে আপনার আরম্ভ করো।